নমস্কার বন্ধুরা, ভারতীয় ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস একটা নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্পটির নাম হচ্ছে দর্পণ। এই প্রকল্পের অন্তর্গত সমস্ত সুযোগ সুবিধা এবার আপনি আপনার পাশের গ্রামীণ ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস আছে সেইখানে সুযোগগুলো পাবেন। এখনও পর্যন্ত ভারতীয় এই ডাকঘরের সংখ্যা প্রায় 1,60,000 কাছাকাছি। এতদিন যেসব কাজগুলো আপনাকে করার জন্য বা যেসব সঞ্চয় প্রকল্পে নাম লেখানোর জন্য বা যেসব সঞ্চয় প্রকল্পে আমানত জমা করার জন্য আপনাকে বড় ডাকঘরে যেতে হতো, সেগুলো কিন্তু আপনাকে আর বড় ডাকঘরে যেতে হবে না। সেগুলো আপনি সুবিধা পাবেন আপনার গ্রামেরই ডাকঘরে, সেটা পোস্টমাস্টার অথবা ডাকসেবকদের মাধ্যমে। খবরটা কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার একটা অনুরোধ থাকে, যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভবিষ্যতের নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এবং আপনারা তাদের লাভটা নিতে পারেন। ভারতের যে ডাক বিভাগে যে নতুন নতুন প্রকল্প আসছে এবং এখনও পর্যন্ত যে পুরনো জনপ্রিয় প্রকল্পগুলো আছে সেগুলোতে মানুষ সঞ্চয় করতে চাইলেও তাদেরকে বড় ডাকঘরে যেতে হয়, অর্থাৎ এটাকে আমরা বলি সাব পোস্ট অফিস। কিন্তু এবার স্বল্প সঞ্চয় বা ডাকঘর প্রকল্পগুলি বিক্রি করতে পারবে গ্রামীণ ডাকসেবক বা ব্রাঞ্চের পোস্টমাস্টাররা, বিনিময়ে তারা পাবে কমিশন। আমাদের পশ্চিমবঙ্গে শুধু আছে 7,000 কাছাকাছি পোস্ট অফিস, তো সেখানে ডাকসেবক বা পোস্টমাস্টাররা যে বেতন পান তার সঙ্গে কমিশন প্রথা চালু হলে তাদের আয়টা অনেক বেড়ে যাবে। তার ফলে কী হবে, তারাও চাইবে যে তাদের হাত দিয়ে অনেক নতুন নতুন সঞ্চয় প্রকল্প মানুষ খুলুক, তাতে তাদেরও ইনকাম হবে। কারণ এতদিন পর্যন্ত গ্রামীণ ডাকসেবক বা পোস্টমাস্টারদের কোনো সরকারি প্রকল্প খোলার জন্য বা ওপেন করার জন্য সেই ডকুমেন্টস নিয়ে দৌড়াতে হতো সেই বড় পোস্ট অফিসে। সেই ঝঞ্ঝাট কিন্তু থাকার জন্য অনেক মানুষ ডাক বিভাগে অর্থাৎ পোস্ট অফিসে সঞ্চয় করতে চায় না এবং ডাক বিভাগের যে গ্রামীণ ডাকসেবক বা পোস্টমাস্টার তারাও কমিশন না থাকার জন্য তারাও এই কাজে খুব একটা উৎসাহী হয় না। তাই ডাক বিভাগ এই সমস্যা মেটানোর জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে সমস্ত সঞ্চয় প্রকল্পগুলো গ্রামীণ ডাকসেবার কাছে খোলা যাবে। কারণ এতদিন পর্যন্ত এই গ্রামীণ যে পোস্ট অফিস শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট এবং সেই সঙ্গে দু একটি সঞ্চয় প্রকল্প খোলা যেত, তাও কিন্তু বিশেষ শর্তে। শর্তটা কি, এর হিসেব জমা করতে হতো সেই বড় ডাকঘরে অথবা আপনি বড় অ্যামাউন্টের যদি আমানত করতে চান সেটাও কিন্তু এখানে হবে না, অর্থাৎ গ্রামীণ ডাকঘরে হবে না, সেটার জন্য আমাকে যেতে হতো বড় ডাকঘরে। তাই এই যে সমস্যা মাঝখানে এই যে গ্যাপটা তৈরি হচ্ছিল, মানুষ সঞ্চয় করতে পারছে না, আমানত জমা করতে পারছে না, কারণ ব্যাংকের থেকে মানুষ যেহেতু বেশি ভরসা করে পোস্ট অফিসগুলোতে, তাই সরকার থেকে এই বিকল্পটি খোলা হয়েছে। এই দর্পণ যে প্রকল্পটা করা হয়েছে এর অধীনে আপনি গ্রামীণ পোস্ট অফিসগুলোতে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট খুলতে পারবেন, MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশপত্র, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং PPF। এবং এই সুযোগটা আপনাকে নিতে হলে আপনাকে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতেই হবে। এই আধার লিঙ্ক থাকলে আপনি এই প্রকল্পের অন্তর্গত এই যে বিভিন্ন যে সঞ্চয় প্রকল্পগুলো সুবিধা নিতে পারবেন। এছাড়াও যেমন আগে থেকে ছিল সেই সাব পোস্ট অফিসে সেটাও আপনি ওপেন করতে পারবেন, কিন্তু এই নতুন যে সুবিধাটা অবশ্যই মানুষের সুবিধা হবে। কারণ দেখি মানুষকে আর বেশি দূর দৌড়াতে হবে না, গ্রামীণ ডাকসেবার কাছে সবসময় কিন্তু ফর্ম থাকবে, ওরা বাড়িতে এসেও এমন নাকি আপনার সঞ্চয় প্রকল্পের খাতা ওপেন করবে, কারণ এইরকমই ওদের কাছে নির্দেশ আছে। এই নিয়ে আমি আগেও একটা ভিডিও আপনাদের জানিয়েছিলাম যে এবার থেকে ফোন করলেই ওদের একটা বিশেষ নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে আপনার বাড়িতে এসে কিন্তু ওরা অ্যাকাউন্ট খুলিয়ে নিয়ে যাবে, সেটা PPF হোক, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট হোক।
আজকে এইটুকুই বলার যে পোস্ট অফিসের এই সুবিধাগুলো আপনি আপনার গ্রামীণ ডাকঘরে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।